তিনি বলছেন যে এবারে যারা এসছে কার্যত আপনাদেরকে পরিযায়ী বলে বলছেন যে সামনের বছর এরা কেউ আসবে না। শহীদ তর্পণের দিন তো আমরা তাদের হবু প্রার্থীকেও দেখতে পেলাম না, তো হবু প্রার্থীও পরিযায়ী, পরিযায়ী কেন প্রার্থী করছেন আমরা জানি না। শুধু আমরা এইটুকু বলতে পারি আমাদের প্রত্যেকবার দল বিভিন্ন নেতৃত্বকে পাঠান, প্রত্যেক বছর ধরে কেউ না কেউ আসেন এখানে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি করে পাঠান। আর এইবার আমি তো প্রার্থী হিসাবে এসেছি তাদের কাছে, এটা আমার আশাটা কর্তব্য। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দুবাবুর কাছে আমার এটাই প্রশ্ন থাকবে যে আপনার যদি এতই ভালোবাসা এদের প্রতি হয়ে থাকে তাহলে এই শহীদ পরিবারগুলোর এগেনস্টে আবার সিবিআই কেসটা রিওপেন করিয়েছেন কেন? এই উত্তরটাকে দিন। প্রত্যেকবারে আমরা দেখি যে কুণাল ঘোষ দায়িত্ব নেওয়ার পর কুণাল ঘোষ এই ধরনের প্রোগ্রামগুলোতে তিনি থাকেন, আজকে কুণাল ঘোষকে দেখা গেল না, সেটা আমি বলতে পারবো না। দেখুন গত দু তিন বছর আপনারা যে কুণালদাকে দেখছেন, গত দু তিন বছরের মধ্যে এই বছর তো লোকসভা নির্বাচন, তো কুণালদার অনেকগুলো জায়গাতেই প্রোগ্রাম পড়ছে, বহু জায়গাতে তাকে যেতে হচ্ছে। আমার মনে হয় পার্টি তাকে অন্য কোনো প্রোগ্রামে পাঠিয়েছে, সেটা একটা কারণ হতে পারে। কুণালবাবু কি এখনও এই দলীয় সাংগঠনিক জন্য দায়িত্ব রয়েছে, মানে হলদিয়া নন্দীগ্রামের বিশেষ দায়িত্ব রয়েছে? হ্যাঁ, সেটা তো দল ওনাকে দেখার দায়িত্ব দিয়েছে এবং এখন অবধি আমি সেটাতে কোনো পরিবর্তন এসছে বলে তো শুনিনি। ঠিক আছে, অমিত শাহ বলছেন নাগরিকত্ব নিয়ে বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি ক্ষমতায় এলে নাগরিকত্ব দেব আমরা। এই অমিত শাহই বলেছিলেন পহলে সিএ হোগা উসকে বাদ এনআরসি আয়েগা, তিনি বলেছিলেন যে এনআরসির পূর্ববর্তী ধাপ হচ্ছে সিএ, ফলে স্বাভাবিকভাবে সিএ দেখলেই যে কেউ এনআরসির কথাটাই প্রথমে মনে করবে, কারণ এটা স্বয়ং অমিত শাহ বলেছিলেন। আর এনআরসি হওয়ার পর আসামের 16 লক্ষ হিন্দু বাঙালির সাথে কী হয়েছিল সেটা প্রত্যেকে জানেন। এই হিন্দু হিন্দু ভাই ভাই বলে গল্প দেখিয়ে হিন্দুদের নাগরিকত্ব দিচ্ছি বলে আসলে বাঙালি নিধনযোগ্য, এই সিএ এনআরসি যাই বলুন না কেন এটা আসলে বাঙালি নিধনযোগ্য। আর এই বাঙালির মধ্যে হিন্দু বাঙালিও আছে, মুসলমান বাঙালিও আছে, এটা আমরা প্রত্যেকে আসাম দেখে টের পেয়েছি। তাই ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, মমতা ব্যানার্জি অসত্য বলছেন, অসত্য অমিত শাহ বলছেন। কেন্দ্র সরকার নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে 140 কোটি টাকা মোবাইল ঠিকাদারের জন্য আটকে আছে এটা কে বলছে? হ্যাঁ, এবার বক্তব্য হচ্ছে যে ঠিকাদারির জন্য আটকে রয়েছে, সেই আটকে থাকার কারণটা তো আর রাজ্য সরকার নয়, সেই আটকে থাকার কারণটা তো আপনারাই করছেন, আপনাদের অপারেশনাল এরর, সেটা আপনারা সঠিক করে করুন। সেটা নিয়ে বরং করছেন না, করতে পারছেন না, সেই ব্যর্থতাকে টেকনিক্যাল এরর বলে চাপানোর চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী ভাই মুখ্যমন্ত্রীর যেটা প্রার্থীদের কথা বৃদ্ধ করেছেন, তারপরে থেকে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমার সঙ্গে ভাইয়ের কোনো সম্পর্ক, এটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা দিদি ভাইয়ের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে মনে হয় আমাদের বক্তব্য রাখাটা একদম উচিত নয়। আবার চিংড়ি ফিরতে ইডি তল্লাশি এবং তাকে আজকে ডেকে পড়া হয়েছে, ভোট আসছে এখন, ইডি সিবিআই একটু বাড়বে, কারণ আমরা দুর্গা পুজো আসছে কীভাবে বুঝতে পারি, মাঠে যখন কাশফুল ফোটে ভোট আসছে কী করে বুঝবে, যখন সিবিআই ডি আসে, সিবিআই ডি আসছে ভোটও আসছে, এটা বোঝা যাচ্ছে। শেখ শাহজাহানের আরেক ভাইকে সিবিআই তলব করলো নিজাম প্যালেসে, যদি মনে হয় শেখ শাহজাহানের ভাই কোনো অন্যায়ের সঙ্গে জড়িত আছে তলব করুক, জিজ্ঞাসাবাদ করুক, কিন্তু বাকি মামলার মতো দয়া করে 10-12 বছর ঝুলিয়ে রাখবেন না, একটু তাড়াতাড়ি ফয়সলাটা করুন। বুঝছে, আজকে শহীদ মঞ্চ থেকে শুভেন্দু দিগের একটা প্রতিজ্ঞা করলেন, মমতা চ্যালেঞ্জ করলেন যে সিএ নাগরিকত্ব কারোর না, একজন তাহলে তিনি ইস্তফা দেবেন, ইস্তফা দেবেন, আর যদি না হয় তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা? আরে সিএ তে নাগরিকত্ব যাওয়ার কথা কেউ বলছে না, কিন্তু এনআরসির পূর্ব পদক্ষেপ, আর সেই এনআরসি তো নাগরিকত্ব হয় যেটা আসামে অলরেডি তারা কেড়ে বসে আছেন, এই দুটো তো দুটোর সাথে সম্পর্কযুক্ত, ইঞ্জিন এগোলে তবেই তো বগি এগোবে, আর এই এনআরসি নামক বগিগুলোকে টানার ইঞ্জিনটার নাম হচ্ছে সিএ, এটাই শুভেন্দুবাবুরা বুঝতে পারছেন না। শুভেন্দুবাবুদের অনুগামীদেরও চাকরি নাগরিকত্ব যাবে, সেই সময় মমতা ব্যানার্জির পায়ে সেই সবাইকে পড়তে হবে, এটা ভয়ঙ্কর একটা চক্রান্ত। আমি বলছি গুজরাটে বসে থাকা নরেন্দ্র মোদী অমিত শাহের বাঙালি নিধনযোগ্য, যে বাঙালি নিধনযোগ্য তারা আসামে চালিয়েছেন, বাংলাতেও চালানোর প্রতিজ্ঞা করছে। অর্জুন সিং বলছেন আমি এখনও বিজেপিতে, ব্রিগেডে জোর করে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল মঞ্চে। উনি অনেক ভারী মানুষ, ওনাকে জোর করে নিয়ে যাওয়ার ক্ষমতা কারণ নেই দাদা, উনি যদি স্বেচ্ছায় না যান। বিজেপির যে প্রার্থী হবেন বলছি যে আপনারা সিএ করার পর দেখুন, এটা তো সম্পূর্ণ একটা সরকারি সিদ্ধান্ত, সরকার কিভাবে এটা মোকাবিলা করবে সেটা একরকম ব্যাপার, আর দলগতভাবে আমরা প্রতিবাদ আন্দোলনের মধ্যে কিভাবে যাবো সেটা আলাদা ব্যাপার। এর আগেও সিএনআরসির বিরুদ্ধে দলগতভাবে আমরা প্রতিবাদ করেছি, আর সেই প্রতিবাদের জোরে 2019 কিন্তু এনআরসি আটকে দিয়েছিলাম আমরা, করতে পারেনি নরেন্দ্র মোদী বলার পরেও, আমরা আবার করবো প্রয়োজনে, আন্দোলনকে চূড়ান্ত মাত্রায় নিয়ে যাবো, প্রয়োজন হলে আমরাও অনশনে বসবো, কিন্তু এনআরসি কোনোভাবে বাংলায় করতে দেওয়া যাবে না। থ্যাংক ইউ।